বগা সাহাবর দেশত ত্রিরঙ্গার জাদু। জার্মানির মিউনিখ শহরত ভারতর চমক। ভারতর সংস্কৃতিয়ে অভিভূত করিলে জার্মানিক। প্রধানমন্ত্রীর সম্মানার্থে বিশেষ অনুষ্ঠান, মোদীর অনুষ্ঠানত মুখাসন্ন জনতা। অলপতে জার্মানির মিউনিখ শহরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের বাবে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানত ব্যতিক্রমী রূপত উজলি উঠে ভারতের হেজার বছরিয়া সনাতনী সভ্যতার স্বাভিমান আর গরিমা। সামরিক দেশের অপ্রতিরোধ্য সামরিক শক্তির প্রতীকে পেরেড আর ধর্মর বর্ণিল উপস্থাপনের মাজেরে মিউনিখবাসী আদরণি জানায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। বিদেশত আপন মানুষের হর্ষোল্লাসের মাজত সেই বিশেষ অনুষ্ঠানত উপস্থিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার লগে লগে বাজি উঠে ভারতীয় রাষ্ট্রীয় সংগীত। ভারতত বিশ্বর ভিতরতে সস্তা ইন্টারনেট সেবা। ডিজিটাল অর্থনীতিত প্রথম স্থানত ভারতবর্ষ। 40% ডিজিটাল লেনদেন হয় ভারতত। G7-ৰ সম্মিলনত অংশগ্রহণ করে উঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাজহুয়া করে বহু বিস্ফোরক আর অভিলেখকারী তথ্য। জার্মানির মিউনিখ শহরত অনুষ্ঠিত এক বিশেষ আর ব্যতিক্রমী অনুষ্ঠানত উপস্থিত থাকি প্রধানমন্ত্রীগিয়ে কি কয় শুনক। রিয়েল টাইম ডিজিটাল পেমেন্টস মেয়ে সে 40% ট্রানজেকশন ভারত মে হো রে হ্যাঁ। আজ ভারত ডেটা কনজাম্পশন মে নয় রেকর্ড বনা রহা হ্যায়। ভারত উন দেশো মে হ্যায় জহাঁ ডেটা সবসে সস্তা হ্যায়। দেশত এতিয়া উদ্যোগ বিপ্লব, তথ্য প্রযুক্তির ব্যবহারত অভিলেখ সৃষ্টি। ভারতীয় সভ্যতার উত্তরণত সংগীতেরে উপস্থাপন করা অনুষ্ঠানত দেশের প্রধানমন্ত্রীগিয়ে তথ্য প্রযুক্তিবিদ্যার আধিপত্যকো প্রকাশ করে ইউরোপীয় দেশখনত। 21वीं सदी के नए भारत में लोग जितनी तेजी से नई टेक्नोलॉजी अपना रहे हैं वो किसी को भी हैरान कर सकती है। कोरोना वैक्सीन लगवाने के लिए, वैक्सीनेशन सर्टिफिकेट पाने के लिए बनाए गए কোউইন পোর্টাল পর করিব 110 কোটি রেজিস্ট্রেশন হুয়ে হ্যায়। করোনা সংক্রমণ কি ট্র্যাকিং কে লিয়ে বনায়ে গয়ে এক বিশেষ অ্যাপ আরোগ্য সেতু সে আজ করিব 22 কোটি ভারতীয় জুড়ে হুয়ে হ্যায়। সরকার দ্বারা খরিদারি করতে গিয়ে বনায়ে গে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস ইনি জেম সে করিব 50 লাখ বিক্রেতা সেলার্স জুড়ে হুয়ে হ্যায়। যাতায়াত খণ্ডত অনলাইন সেবার অভিলেখ। দৈনিক 15 লাখ টিকট অনলাইনত। ভারত পাকিস্তানের বাঘা সীমান্তত ভারতীয় সেনার শৌর্য বীর্য বিশ্ববাসীর বাবেও উপভোগ্য। তাকো প্রদর্শিত হয় মিউনিখত। তার মাজতে প্রধানমন্ত্রীয়ে কয়, আজ
12 से 15 लाख भारतीय ट्रेन से आने जाने के लिए हर रोज 12 से 15 लाख टिकट ऑनलाइन बुक करा रहे हैं। कृषि खंडत ব্যৱহৃত হৈছে ড্ৰোন। শস্যৰ পথাৰত সাৰ ছটিয়াবলৈ প্ৰযুক্তিৰ ব্যৱহাৰ। একেটা অনুষ্ঠানতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কৃষি খণ্ডৰ বৈপ্লৱিক পৰিৱৰ্তনৰ কথা উল্লেখ কৰি বাকৰুদ্ধ কৰি তোলে অনুষ্ঠানত উপস্থিত থকা সহস্ৰাধিক লোকক। যি সময়ত ইউৰোপীয় দেশৰ উত্তৰণক লৈ স্তম্ভিত হয় বিশ্বৰ লক্ষ লক্ষ জনতা, ঠিক সেই সময়ত জাৰ্মানীৰ মিউনিক চহৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেশৰ স্বাভিমানক উজ্বলাই তোলাটো বিশেষভাৱে লক্ষণীয় হৈছে। মানৱেন্দ্ৰ কুমাৰ দাসৰ বিশেষ প্ৰতিবেদন, অসম লাইভ 24।